প্রাণী কিংবা উদ্ভিদের যে কোনো ধরনের রোগের চিকিৎসার আগে জরুরি হলো রোগ নির্ণয় ও এর জীবন রহস্য উন্মোচনের। আর এসব গবেষণার জন্য প্রয়োজন উপযুক্ত আধুনিক গবেষণাগার। উত্তরবঙ্গে এই প্রথম এমনই একটি গবেষণাগার স্থাপন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ল্যাবে রয়েছে পিসিআর, আরটিপিসিআর, ডাটা অ্যানালাইজড, ডিএনএ, আরএনএ নির্ণয়সহ বেশ কিছু ইউনিট। এতে যে কোনো রোগের জীবাণু বা অণুজীবের জীবন রহস্য উন্মোচন করা সম্ভব হবে। জেনেটিক পরিবর্তনটা যখন আমরা জানতে পারবো, তখন আমরা নতুন করে কেমিক্যাল এবং বায়োলজিক্যাল কন্ট্রোল সেই তার অর্গানিজমের উপর ভিত্তি করে আমরা উপযোগী দমন ব্যবস্থা নির্ণয় করতে পারবো। সেই ব্লু প্রিন্টটি যখন আমাদের হাতে থাকবে, তখন সে সমস্ত জীবাণু কী ধরনের কন্ট্রোল মেজার হবে, কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই বিষয়গুলো আমাদের পক্ষে জানা আর পরবর্তী পদক্ষেপ নেওয়া খুবই সহজ হবে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি গবেষণাগার পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগটা নিছে এই গবেষণাগার তৈরির জন্য, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আমাদের জন্য একটা বিরাট সুযোগ খুলে গেল যে আমরা গবেষণামূলক যেগুলো কাজ সেগুলো প্র্যাকটিস করতে পারবো। ল্যাবটির উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, এটি উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জ্ঞান সৃষ্টির জায়গায় একটা নতুন সংযোজন হলো, যেটা আমাদের উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। আধুনিক এই গবেষণাগারটি স্থাপনে খরচ হয়েছে 4 কোটি টাকা, যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নেই হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।